নমস্কার এবিপি আনন্দে আপনাদের স্বাগত শুরু করছি আনন্দ সকাল আপনাদের সঙ্গে আনন্দ সকালে আমি সঙ্গীতা আর সঙ্গীতার সঙ্গে রয়েছে আমি কুশমিতা সঙ্গীতা দেখো উৎসবের আমেজ কিন্তু এখনো শেষ হয়নি তবে তদন্তকারী সংস্থা কেন্দ্র এজেন্সিগুলো তারা কিন্তু নিজেদের কাজ চালিয়েই যাচ্ছে এবং গতকাল আমরা দেখলাম মানিক ভট্টাচার্য যার 14 দিনে ইডি হেফাজত শেষ হলো এবং তাকে কিন্তু 28 অক্টোবর পর্যন্ত জেলে হেফাজতে পাঠানো হয়েছে তবে ইডির যে পর্যবেক্ষণ তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি এসএসসি নবম দশমে নিয়োগ নিয়ে আমরা দেখলাম যে সিবিআই এর চার্জ যেখানে এক ডজন লোকের অভিযুক্তের নাম রয়েছে অন্যদিকে সৌজন্য সাক্ষাৎ অশোক ভট্টাচার্যের বাড়িতে গেলেন বিজেপির এমএলএ এমপিরা এবং তাই নিয়ে কিন্তু আবারও একটা রাজনৈতিক তরজালি সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব যারা রয়েছেন প্রথমেই পরিচয় করিয়ে দেবো দেবনারায়ণ সরকার রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন স্বপন দাস আমি প্রথমেই যে খবরে নজর রাখবো তা হলো মানিক ভট্টাচার্য ইডির যে চাঞ্চল্যকর দাবি মৃত ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছেন এবং সেই জয়েন্ট অ্যাকাউন্টে পড়ে রয়েছে 3 কোটি টাকা জয়েন্ট অ্যাকাউন্টে মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে একজন ব্যক্তির মানিক এবং তার আত্মীয়দের 10 কোটি টাকার সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে টেক দুর্নীতি মামলায় আদালতে এমনই বিস্ফোরক দাবি করল ইডি মানিক পুত্র সৌভিক তার সংস্থার অ্যাকাউন্টেও 2 কোটি 47 লক্ষ টাকার হদিশ পাওয়া গিয়েছে মানিক ভট্টাচার্য এবং তার আত্মীয়দের প্রায় 10 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে এবং ইডির বিরুদ্ধে পাল্টা হেনস্থার অভিযোগ এনেছেন মানিক ভট্টাচার্যের আইনজীবী আর এই নিয়ে আলোচনায় আসবো আমি প্রথমে দেবনারায়ণ বাবুর কাছে যাবো দেবনারায়ণ বাবু এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম অনুব্রত মণ্ডল তার আত্মীয় তার দেহরক্ষী 100 কোটি টাকার সম্পত্তি তার পাশাপাশি আমরা দেখছিলাম মানিক ভট্টাচার্যের নাম উঠে এসেছে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় কোটি কোটি টাকার হদিশ মানিক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠ তাপস মণ্ডল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সেখানেও কোটি টাকার ট্রানজাকশন এবার যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র পুত্র নয় তার পাশাপাশি স্ত্রী তার জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এমন একজনের সঙ্গে যিনি আর জীবিতই নন এবং সেখান থেকে কোটি কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে আমার বক্তব্য হলো লেট দ্য ট্রুথ বি এক্সপোজড বিফোর জাস্টিস আমরাও চাই পরিষ্কার প্রথম দিন থেকে বলে আসছি স্বচ্ছতা মেনে সকলেই তো তাই চাই দেবনারায়ণ বাবু কিন্তু মানে যে তথ্যগুলো সামনে আনছে কেন্দ্র এজেন্সিগুলো তা তো রীতিমতো উড়িয়ে দেওয়ার মতো আমরা তোমরা যে খবরগুলো পাচ্ছ আনছো আমরা বলছি নিশ্চয়ই এই জিনিসগুলো পরিচ্ছন্ন ভাবে বিচারের সম্মুখে আসুক সত্যটা বেরোক এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই প্রশ্নটা হচ্ছে এটা থাকলো মৃত্যুর না না একজনে যদি কোনো অ্যাকাউন্ট করার পর মারা যায় সে অ্যাকাউন্ট কিন্তু চলে কিন্তু সেই অ্যাকাউন্টে গিয়ে কোটি কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে এবং সেখানে জয়েন্ট অ্যাকাউন্টে আর একজন কে রয়েছেন তিনি মানিক ভট্টাচার্যের স্ত্রী আমি স্বপন বাবুর কাছে আসবো স্বপন বাবু হতেই পারে কিন্তু কোটি কোটি টাকার যে ট্রানজাকশন ইডির অনুমান যে এই ট্রানজাকশন কিন্তু চাকরি বিক্রির টাকা স্বপন বাবু মূল কথাটা হচ্ছে যে আমরা যদি মূলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে পশ্চিমবাংলায় চাকরি বিক্রি হয়েছে প্রাথমিক শিক্ষক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যত শিক্ষক চাকরি দেওয়া হয়েছে তার একটা বড় অংশ চাকরি বিক্রি করে তার কোটি কোটি টাকা কারোর না কারোর অ্যাকাউন্টে জমা হয়েছে আর এটা তো একজন্য এটা একটা বিরাট সিন্ডিকেট সিন্ডিকেটটা তৃণমূল স্তর থেকে কালীঘাট স্তর অব্দি বিস্তৃত এই বিশাল যে জাল ছড়িয়ে আছে এই যে দেবনন্দা বলতে দিন দেবনন্দা বলতে দিন দেবনন্দা বলতে দিন আপনার বলার সময় আমি কোনো ডিস্টার্ব করিনি আমি আপনার আপনি আপনার বলার সময় রাজনীতি নিয়ে কালীবাড়ি তো হলো না আপনি কি কালীঘাট আপনি কি কালীঘাটের গঙ্গায় প্রত্যেকদিন চান্টান করেন নাকি কালীঘাটের নাম শুনে আপনার গাজালা করেন আপনি কি কালীঘাটে আমার কালীঘাটে আদি গঙ্গায় প্রত্যেকদিন চান করেন নাকি কালীঘাটের নাম শুনলেই আপনার গাজালা করে আমি যেদিনই কালীঘাটের নাম বলি পশ্চিমবঙ্গে আপনার গাজালা করে আমি তো বুঝলাম না মোদি কালীঘাটে কি আপনার সম্পর্ক শুধুমাত্র মানিক বাবু এবং তার আত্মীয়দের কাছে কিন্তু 10 কোটি টাকার সম্পত্তি রয়েছে যেমনটা জানা যাচ্ছে শুধুমাত্র তার স্ত্রীর অ্যাকাউন্ট যে জয়েন্ট অ্যাকাউন্ট তা নয় 10 কোটি টাকার সম্পত্তি রয়েছে এটি কিন্তু এমনই বলছে না 13 কোটি টাকার সম্পত্তি না না যে ইলিগাল প্রপার্টি বা ওয়েলথ থাকলে ডিসক্লোজ হবে পরিষ্কার প্রমাণ হবে আরে আপনি বলুন দেবনারায়ণ বাবু আপনি তো কেন্দ্র তদন্তকারী এজেন্সির তদন্ত করা নিয়েই প্রশ্ন তোলেন তাহলে এখন এখন ডিসক্লোজ হওয়ার কথা বলছেন ভট্টাচার্যের বাড়ি থেকে যে
ফোল্ডার পাওয়া গেছে, ফোল্ডারে 4000 জনের নামে 8000 জন চাকরি পেয়েছে। এটা বলুন তো আপনি ঢুকে যাচ্ছেন, আপনি একজন শিক্ষক হিসেবে বলুন না দুর্নীতি হয়েছে কিনা। আপনি দুর্নীতি মানুষ, আপনারা শুধু মাত্রাটা কোথায় যাচ্ছে? ছাপাই দিচ্ছেন একজন শিক্ষক, আর দুর্নীতি স্বপন বাবু জাগার মতো একটু পরিষ্কার ভাবে বলুন, শুধু অন্ধকারে ঢিল ছুড়বেন না। মানিক ভট্টাচার্য তার বাড়ির লোকের সম্পত্তি নয়, তার পাশাপাশি কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে গতকাল যে চার্জশিট দিয়েছে সিবিআই তাতে শান্তি প্রসাদ সিনহা, অশোক কুমার, সুবীরেশ ভট্টাচার্য সহ 12 জনের নামে চার্জশিট সিবিআই দিয়েছে এবং বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত তারা এমনই কিন্তু বলছে সিবিআই। নবম ও দশম শ্রেণীতে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই, কি বলবেন দেবনারায়ণ বাবু? না না, চার্জশিট তো উল্লেখ করবে, সেটা জাস্টিসের কাছে পরিষ্কার ডিসক্লোজ হতে হবে, অনেক কিছু অভিযোগ থাকে। বেশ দেবনারায়ণ বাবু, আপনার কাছে আসবো, তবে চার্জশিটে গতকাল সিবিআই ঠিক কি উল্লেখ করেছে এই 12 জনের নাম বলে আসুন একবার দেখবো। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে 28 অক্টোবর অবধি জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আর এই প্রেক্ষাপটেই নবম ও দশমে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই চার্জশিটে অস্বস্তি বাড়ল প্রশাসনে। 2016 প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও নবম ও দশম শ্রেণীতে অযোগ্যদের সহকারী শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হয়েছে। একে অন্যের সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ছিলেন সরকারি আধিকারিক ও অন্যান্য অভিযুক্ত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে পেশ করা চার্জশিটে এমনই চাঞ্চল্যকর বিষয়গুলির উল্লেখ করল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে মোট 12 জনের, তাদের মধ্যে প্রথমেই নাম রয়েছে এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার, তারপর নাম রয়েছে এসএসসির তৎকালীন সহকারী সচিব অশোক কুমার সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন অ্যাডহক কমিটির সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এছাড়াও প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এবং মিডলম্যান হিসেবে ধৃত প্রসন্ন কুমার রায় ও প্রদীপ সিং এর নাম রয়েছে সিবিআই চার্জশিটে। 12 জনের মধ্যে শান্তি প্রসাদ, অশোক কুমার সাহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ 6 জনই জেলবন্দী রয়েছেন। এদের প্রত্যেকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে। এবার তারই আঁচ পাওয়া গেল সিবিআই এর চার্জশিটেও। আবির দত্ত, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। আমরা আবার আলোচনায় আসবো দেবনারায়ণ বাবু, আপনার কাছেই যাব। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে যে 12 জনের নামে চার্জশিট দিয়েছে সিবিআই তার মধ্যে 6 জনই এখন জেলে, এবং সিবিআই কিন্তু স্পষ্ট করে চার্জশিটে বলছে যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। আপনি কি বলবেন এই বিষয়ে? না, আমি তো বলবো ষড়যন্ত্র সিবিআই ইডি এটা ইনভেস্টিগেট করে চার্জশিট দিয়েছে, এটা কোর্টে প্লিড হবে, বিভিন্ন করবে, এবং আমরা চাই তাড়াতাড়ি যারা অন্যায় করেছে সত্যটা বেরোক। আমরা পরিষ্কার, এ নিয়ে কোনো সন্দেহ নেই, যা আসবে আমরা চাই যারা অন্যায় করেছে। 12 জনের নামে দিয়েছে, 6 জন আটক করেছে, ঠিকই প্রয়োজনে 12 জনে যদি প্রয়োজন। আর 2016 প্যানেলে যারা একেবারেই প্যানেল বহির্ভূত ছিলেন, যারা নিয়োগ পেলেন তাদের ভবিষ্যৎই বা কি হলো, আর যারা এমপ্যানেল ছিলেন তারা যারা চাকরি পেলেন না তাদের ভবিষ্যৎটাই বা কি হলো? প্রশ্ন হচ্ছে অন্যায় যারা করেছে নিঃসন্দেহে তাদের শাস্তি হবে, আমাদের যা আসছে। স্বপনবাবু, শুধু শাস্তি কি সব, কিন্তু যারা চাকরি পেলেন না বা যাদের ভুয়ো নিয়োগ হলো এরপরে যাদেরকে বহিষ্কার করা হবে, এদের দু দলের ভবিষ্যৎ কি? সুস্মিতা, এদের মানসিকতা কি নৃশংস আর কি নিষ্ঠুর তুমি দেখো। 600 দিন ধরে যে ছেলে মেয়েগুলো চাকরির দাবিতে, হকের চাকরির দাবিতে তারা অবস্থান করছে, এই রোদ জল ঝড় বৃষ্টির উপেক্ষা করে তারা শুধুমাত্র আশা নিয়ে বেঁচে আছে যে আমরা সুবিচার পাবো। আমরা তাদেরকে বিচার দিতে পাচ্ছি না,
আর আমরা এই দুর্নীতিপরায়ণ লোকগুলোর হয়ে সাফাই গাইছি, চাকরি লুট হয়েছে, হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, আর তারপরও কালীঘাটে বসে তারা শাসন করে যাচ্ছে। লজ্জা থাকলে পদত্যাগ করে মানুষের কাছে বলতো যে আমরা দুর্নীতি ঠেকাতে পারিনি, দুর্নীতির মাধ্যমে চাকরি হচ্ছে, আমরা আমরা আমাদের সমস্ত দুর্নীতি মাথায় নিয়ে আমরা পদত্যাগ করছি, সরকার থেকে পদত্যাগ করছি, এটা বলতো তারা, বলেনি তারা, নির্লজ্জের মতো ক্ষমতা হাতে বসে আছে আর সাফাই দিয়ে যাচ্ছে। এখানে বসে বসে তারা করছে না, আপনারা গাছের গরু আকাশে তুলবেন না। আরে গাছে গরু তো আপনারাই তুলে দিয়েছেন, তদন্ত হবে, সত্য সামনে আসবে, যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে, সবই তো বোঝা গেল। কিন্তু যারা চাকরি পেল না বা যারা এই ভুয়ো নিয়োগ যাদের হলো, এদের ভবিষ্যৎটা কি? তারা 551 দিনে পড়লো তাদের আন্দোলন, আজকে 591 দিনে পড়লো আজকে। না আমি আমাকে আমাকে প্রশ্ন করেছো? হ্যাঁ, এদের ভবিষ্যৎ আমি যে কথাটা বলছি, মুখ্যমন্ত্রী বিচারপতির কাছে দুটো ইয়ে দিয়েছে, একটা অল্টারনেটিভ দিয়েছে। এক প্রশ্ন হচ্ছে বিচারপতিরা আইডেন্টিফাই করে বের করুক যেখান থেকে অন্যায় হয়েছে, তাদেরকে সরকার অ্যাপয়েন্টমেন্ট দেবে, তাদেরকে একেবারে পুরো ছাঁটাই করুক। হ্যাঁ, দুই যদি সরকারে যারা পেয়েছে অন্যায় করে বিভিন্ন, তাদেরও রেখে যদি যারা আর যে সময়টা চলে গেল দেবনাথবাবু, যে সময়টা চলে গেল, আমি এখানে আমি 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 এখানে বসে দাবি করছি 2014 2016 2017 যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ বাতিল করুন, পরে আবার তাদেরকে পরীক্ষায় বসান, তাদেরকে পরীক্ষায় বসান, যে পরীক্ষা দাও চাকরি পাও, আপনার আপনারা দায়িত্ব নিতে পেটাবে সকলে ধরে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, পেটাবে ধরে তারা পিঠ বাঁচাতে পারবে না তৃণমূলের কর্মনেতা যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে। আমরা তো বলছি, আমি তো বলছি আজকে এখানে বসে 2014 2016 2017 যত নিয়োগ হচ্ছে সব নিয়োগ বাতিল করো, ভালো করে আবার পরীক্ষা নাও, আবার ইন্টারভিউ নেওয়া হোক, তাদের তাদের চাকরির ব্যবস্থা করো, করুন এই সাহস নিতে, এই দুঃসাহস দেখান। আরে সরকার বলুক না, কোর্ট কেন বলবে বারবার? সরকার কি করতে আছে? যদি সব কোটি বন্ধ হয় তো সরকার কি ঘাস কাটার জন্য আছে নাকি এখানে? সরকার কি করতে আছে ঘাস কাটার জন্য? যদি সব কোটি বলে দেবে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না? লিঙ্গার করছেন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। বর্ধমান সানমার্ক ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড মামলায় পাকড়াও, এই মামলায় এখনো পর্যন্ত রাজু সাহানি সহ তিনজনকে গ্রেফতার করলো সিবিআই। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে সিবিআই সূত্রে খবর যে সঞ্জয় সিং নামে দুর্গাপুরের বাসিন্দা এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার। তাকে বেলা 11টা নাগাদ বেশ কিছু নথিপত্র নিয়ে ডাকা হয়েছিল, প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে রাতে তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তাকে সকালে সিজিও কমপ্লেক্স থেকে বের করে তাকে হাওড়া থেকে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল, এবং সেখানে তাকে আজকে তোলা হবে। তোমাকে বলে রাখি, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি নামে যে চিটফান্ড সংস্থা রয়েছে, এই চিটফান্ড সংস্থার কেসে এর আগে আমরা দেখেছি প্রণব চট্টোপাধ্যায় নামে বর্ধমান পুরসভার একজনকে গ্রেফতার করা হয়েছিল, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীকালে হালি শহরের যিনি চেয়ারম্যান তোমার রাজু সাহানিকে গ্রেফতার করা হয়, এবং রাজু সাহানিকে গ্রেফতার করার পরই একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে, যার মধ্যে অন্যতম হচ্ছে দুর্গাপুরের এই ব্যবসায়ী সঞ্জয় সিং। এবং যেটা অভিযোগ যে সঞ্জয় সিং এর একাধিক যে ব্যবসা রয়েছে তাতে এই চিটফান্ড সংস্থার টাকা কিন্তু ইনভেস্ট হয়েছে, ফলত তাকে জিজ্ঞাসাবাদ করে আরো একাধিক নাম উঠে আসতে পারে বলে এমনটাই সিবিআই সূত্রে খবর। আজকে তাকে আসানসোল আদালতে তোলা হচ্ছে এবং তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে সিবিআই। ধন্যবাদ সুকান্ত। আমি এই নিয়ে আলোচনায় আসবো, দেবনারায়ণ বাবুর কাছে যাবো। দেবনারায়ণ বাবু, চিটফান্ড মামলায় আমরা দেখেছি যে হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের নাম জড়িয়েছে, আর এবার তার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী গ্রেফতার হলো। অর্থাৎ কতটা যে ছড়িয়েছে দুর্নীতির জাল, যে কতটা ছড়িয়েছে তা বোধহয় আরো একবার স্পষ্ট হলো। দেখো, এই যে চিটফান্ড, এর পরেও 2014 16 18 20 পরে চিটফান্ড, আমার তো প্রশ্ন এই চিটফান্ডটা চলে কি করে? যেখানে সেবি রয়েছে, যেখানে সিবিআই আছে, যেখানে ইডি আছে, এটা চলে কি করে? তার মানে একটা নেক্সাস শুধু এখান থেকে না, উপরের থেকে তৈরি। আমার প্রশ্ন তাই, এত বড়
সুযোগ থাকা সত্ত্বেও কেন চলে? তাহলে প্রশাসনের ভূমিকা কি? স্বপন বাবু চিট ফান্ড কিভাবে চলে এই প্রশ্ন তুলছেন দেবনারায়ণ সরকার। দেবনারায়ণ দা একজন অর্থনীতিবিদ, উনি ভালো করে জানেন যে কেউ কোনো সংস্থা নন ব্যাংকিং ফাইন্যান্স কর্পোরেশন নাম দিয়ে তারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারে, আমাকে বলতে দিন তারপর আঙুল তুলবেন, রেজিস্ট্রেশন করতে পারে রিজার্ভ ব্যাংকের কাছে, তাদের শর্ত পূরণ করলে তাদের রেজিস্ট্রেশন হবে। তারপর তারা রাজ্যে রাজ্যে কি করে বেড়াচ্ছে, এটা রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই। তারা নাকে সরষের তেল দিয়ে ঘুমোবে আর ছেলের জন্য হচ্ছে সব ওই রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার তারাই ব্যবস্থা নেবে। আর আপনারা ওই চিট ফান্ডের টাকাতে যারা ফুলে ফেপে উঠছে তাদেরকে বিভিন্ন পদে বসাবেন, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেবেন, কাউকে পুরসভার চেয়ারম্যান করবেন, কাউকে পুরসভার কাউন্সিলর করবেন, তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। অদ্ভুত কথাবার্তা বলছেন আজকে আপনি, আপনি আজকে ঘুম থেকে উঠে অদ্ভুত সব কথাবার্তা বলছেন। আপনাকে আমি ভাবছি অদ্ভুত সব কথাবার্তা আপনি আনছেন। আমি তো একজন অ্যাডভোকেট, আপনাকে একটা কথা বলি, আপনিও জানেন দায়িত্ব শুধু রাজ্য সরকারের নাই, শুধু রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত ভাবে আজ পর্যন্ত কোন মামলা করেছে? স্বতঃপ্রণোদিত ভাবে কাউকে কি অ্যারেস্ট করেছে? যে হাত দিয়ে কানে মেরেছেন সেই হাত দিয়েই পা ধরাবো। সুতাহাটার সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী, এদের সঙ্গে কেউ নেই পুলিশ বাবা পার্কারেগা। পুলিশের সঙ্গে তৃণমূলের উদ্দেশ্য হুঁকা শুভেন্দু অধিকারী, মিথ্যে মামলা এরা এলাকার পরোপকারীকে জেলে ঢুকিয়েছে। পুলিশ বাবারা যে হাত দিয়ে কানে মেরেছেন সেই হাত দিয়ে পা ধরাবো, যদি পা না ধরাতে পারি তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়। সুতাহাটায় প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতারি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী, দুর্নীতির অভিযোগে 19 অক্টোবর গ্রেফতার হলদিয়ার প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত দাস, পুরসভার টেন্ডার কমিটির চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগে গ্রেফতার। কি বলেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। এদের সঙ্গে কেউ নেই, এদের পুলিশ বাবা পার করেগা। এখানে একটা লোক আছে নাম কমলেশ চক্রবর্তী, যার ভাইপোকে ঢুকিয়েছে তমলুক ভাটাল ব্যাংকে। তিনি একটা মিথ্যা মামলা বলে করে এখানকার এক জনপ্রিয় ব্যক্তিত্ব পরোপকারী স্বপন দাসকে জেলে ঢুকিয়েছেন। আমি তার পক্ষে বিপক্ষে বলছি না, শুনে রাখুন পুলিশ বাবারা, যে হাত দিয়ে স্বপন দাসের কানে আপনি মেরেছেন ওই আপনাদের ওই দুটো হাত দিয়ে আমি শুভেন্দু অধিকারী স্বপন দাসের পা যদি না ধরাতে পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আমি এটা প্রকাশ্য স্থানে মায়ের মূর্তিকে সাক্ষী রেখে বলে গেলাম। আমি আলোচনায় আসবো, স্বপনবাবুর কাছে যাব। রাজ্যের বিরোধী দলনেতার একই ভাষা আপনারা অনুব্রত মণ্ডলের সমালোচনা করেন, উনি কোন পরিস্থিতিতে এই কথাটা বলেছেন সেটার জবাবটা শুভেন্দুবাবুই দিতে পারবেন। তবে আমি যেটুকু ওনার বক্তব্য শুনে আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে, ওখানে স্বপন দাস বলে একজনকে পুলিশ তার কানের গোড়াতে চড় মেরেছে। এই ঘটনা যদি সত্যি হয় পুলিশ তার আইনের উদ্যে গিয়ে, আর তাই উর্দিধারী পুলিশকে ওই হাত দিয়ে পা ধরাবে। আমি আমি প্রথমেই বলে নিয়েছি যে উনি কোন পরিস্থিতিতে কি বক্তব্য রেখেছেন, তার দায় আর দায়িত্ব তার, বলতে দেন, দায় আর দায়িত্ব তার। কিন্তু একজন জননেতা হিসেবে তিনি যদি দেখেন তার দলের কোনো কর্মীকে পুলিশ নৃশংসভাবে মারছে বা মেরেছে, তো তার রিয়াক্ট করাটা স্বাভাবিক ব্যাপার। তার কর্মীদেরকে আপনি বলছেন প্রেক্ষিত অনুযায়ী বক্তব্যগুলো পাল্টাতে থাকে দেবনারায়ণ বাবু? না না, আমরা অনুব্রত মণ্ডল যখন বলেছিলেন পুলিশের গাড়ি জ্বালিয়ে দিতে তখনও সমালোচনা করেছিলাম, আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের সমালোচনা করছি। শরৎচন্দ্র তার স্বদেশ সাহিত্য অনুব্রতর সঙ্গে এই ঘটনা তুলনা করুন না, অনুব্রতর বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পরিপ্রেক্ষিতে আলাদা। কত উগ্র হয়ে আছে, মানুষের শক্তি যখন কমে আসে তখন মুখের ভাষা খুব তীব্র হয়ে ওঠে, উগ্র হয়ে ওঠে। তা আজকে অন্য সবাই বললি, অনুব্রত বললে কোনো দোষ নেই, তারা প্রচণ্ড দোষ, দিলীপ ঘোষ বললে দোষ নেই, শুভেন্দু অধিকারী বললে। অনুব্রত মণ্ডলের ঘটনাটা আলাদা, তার দলকে যদি পুলিশ সহযোগিতা না করে আর পুলিশ যদি দলের কথা না শুনে তাহলে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিতে বিরোধীর। কিন্তু পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বক্তব্যে খুব একটা ফারাক চোখে পড়ছে না স্বপন বাবু। পুলিশ নৃশংসভাবে একজন কুসুমিতা, কোন আইনে পুলিশের কোন আইনে বলা আছে যে একজন মিনিস্টার মানুষকে একজন জনপ্রতিনিধিকে কানে গোড়ায় চড় মারবে? কোন আইনে বলা আছে? কোন আইনে এটাই বা বলা আছে যে একজন উর্দিধারী পুলিশকে আবার সেই জনপ্রতিনিধিকে পা ধরাবে? কেন মারবে?
বেশ আলোচনা করা হয়েছে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।